ক্লাস টুয়েলভের ভাই বোনেরা, আমার নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আবার একটা নতুন বিষয় আমরা পড়ব। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ শিখনের কতগুলো এসএকিউ কোশ্চিন, অর্থাৎ 40টি এসএকিউ কোশ্চিন আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা এখানে 50 থেকে 55টি এমসিকিউ কোশ্চিন আলোচনা করব। এই আলোচনাটি শুরু করার আগে আমি প্রত্যেককে তোমাদেরকে বলে দিই যে তোমরা যে এসএকিউ এবং এমসিকিউ গুলো এখান থেকে পাচ্ছ, এর বাইরে তোমাদেরকে একটাও পড়তে হবে না। অর্থাৎ 100-200% আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এর বাইরে কোনো এসএকিউ কোনো এমসিকিউ শিখনের এই অধ্যায়টি থেকে তোমাদের পড়ার দরকার নেই। যেই আমি পিডিএফটা দিচ্ছি, এই পিডিএফটা তোমরা শুধু খাতায় তুলে রাখো, এরপরেও তোমাদের আর কোনো রকম এই অধ্যায় থেকে এসএকিউ বা এমসিকিউ পড়ার দরকার নেই। 100-এ 100% তোমরা এর মধ্যে থেকেই পাবে। এবং যখন তোমাদের সিলেবাসটা শেষ করা হবে এবং শেষে টেস্ট পেপারের এসএকিউ এমসিকিউ আমি সলভ করাবো এবং সাজেস্টিভ এসএকিউ এমসিকিউ আমরা আলোচনা করব, তো এক্সট্রা কোনো কিছু পড়ার দরকার নেই। যে পিডিএফগুলো দেওয়া হচ্ছে, ভিডিওগুলো দেওয়া হচ্ছে, এগুলো যদি তোমরা অনুসরণ করো, দেখো, তাহলে এখান থেকে তোমরা 24টি এমসিকিউ এবং 16টি এসএকিউ তোমরা 100-এ 100% পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে আজকে এমসিকিউ আলোচনা করব। কোন অধ্যায় থেকে? প্রথম অধ্যায় শিখন থেকে। প্রথম কোশ্চেনটি হচ্ছে, শিখন সম্পর্কে বলা হয় বা বলা যায়, শিখন দ্বারা আচরণে পরিবর্তন আনা যায়, শিখন হলো উদ্দেশ্য সাধনের উপযোগী ক্ষমতা অর্জন করা, শিখন হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন, এবং ঘ নাম্বার বলা হচ্ছে সবগুলি বক্তব্য গ্রহণযোগ্য। অর্থাৎ আমরা জানি যে শিখন হচ্ছে একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, শিখনের ফলে আমাদের অভ্যাসে পরিবর্তন ঘটে এবং আচরণে পরিবর্তন ঘটে। তাহলে এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার সবকটি অ্যান্সারই ঠিক রয়েছে। তারপরে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সম্বন্ধ স্থাপনের প্রক্রিয়াকে শিখন বলেছেন। এদের আগের ভিডিওতে আমি বলেছি যে আচরণবাদের কয়েকজন সাইকোলজিস্ট রয়েছে, যেরকম প্যাভলভ, থর্নডাইক, স্কিনার, এখানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার কথা বলবে। তাহলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার কথা যদি বলে, তাহলে এই তিনজনকার মধ্যে একজনের নাম যদি থাকে তাহলে তোমরা তাকে উত্তর করবে। তারপরে কোশ্চেন কি রয়েছে, বলছে শিখন একটি জন্মগত প্রক্রিয়া, স্থিতিশীল প্রক্রিয়া, অর্জিত প্রক্রিয়া, আদিমুখী প্রক্রিয়া। এটা একটা অর্জিত প্রক্রিয়া, ঠিক আছে, কারণ শিখন আমরা জন্মের পর অর্জন করি। যদি ভিডিওগুলো একটু লম্বা হয় তবু তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, কারণ একটা ভিডিওর মধ্যেই আমি ওই অধ্যায়ের সমস্ত রকম এমসিকিউ আলোচনা করার চেষ্টা করব। তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে। পরের কোশ্চেন আমরা চলে যাব, লার্নিং ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শিখন হলো ব্যক্তির আচরণের পরিবর্তন বা মডিফিকেশন থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ ব্যক্তির অতীত অভিজ্ঞতা এবং তার প্রশিক্ষণের মাধ্যমে তার আচরণ দ্বারা পরিবর্তন প্রক্রিয়াকেই বলা হচ্ছে শিখন। এটা বলেছে ম্যাকগিয়ক, এটা তোমরা মনে রাখবে। তারপরে শিখনের একটি কার্যকরী বিষয় হলো, অর্থাৎ শিখন যদি আমরা সম্ভাব্য করতে চাই তাহলে সবথেকে কোনটা বেশি জরুরি, সেটা হচ্ছে অনুশীলন। অর্থাৎ যত বেশি আমরা প্র্যাকটিস করব তত আমাদের মধ্যে শিখনটা কার্যকরী হয়ে উঠবে। তারপরে শিখনের সীমারেখা নির্ধারণ হয় কোন উপাদানের দ্বারা, অর্থাৎ শিখন সীমারেখা কোন বিষয়টা নির্ধারণ করে দেয়, সেখানে উত্তরটা হবে পরিণমন। অর্থাৎ আমাদের যতটা ম্যাচুরেশন আমাদের মধ্যে ঘটবে ততটা পর্যায়ে আমরা শিখতে পারবো। যদি আমরা ম্যাচিউর না হই তাহলে কিন্তু আমরা বিষয়গুলো শিখতে পারবো না। এর জন্য ম্যাচুরেশন বা পরিণমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি অন্যতম শর্ত শিখনের ক্ষেত্রে। তারপরে শিখনের প্রথম স্তর, অর্থাৎ কোনো ব্যক্তি যদি শিখতে চায় কোনো বিষয় তাহলে প্রথম স্তরটি হবে অভিজ্ঞতা অর্জন। এই বিষয়টি আমি তোমাদের শেষেও আলোচনা করব। তারপর পত্রবিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি, চিনে নেওয়া। পত্রবিজ্ঞার ইংরেজি হচ্ছে, এই পত্রবিজ্ঞার ইংরেজি হচ্ছে রিকগনিশন, আর রিকগনিশন মানে হচ্ছে চিনে নেওয়া। অর্থাৎ তুমি কোনো বিষয়কে আগে থেকে দেখেছো এবং তুমি সেটাকে মনে করতে পারছো না, বলতে পারছো না, বা তুমি যদি দেখো তাহলে চিনে নিতে পারবে যে না, এই বিষয়টি আমি দেখেছিলাম। পত্রবিজ্ঞা দুটি স্তরের উপর নির্ভরশীল, কি, শিখন এবং সংরক্ষণের দুটি বিষয়ের উপর নির্ভরশীল। পুনরুদ্বেগ কথার অর্থ কি, স্মরণ করা। পুনরুদ্বেগ মানে আমরা কোনো বিষয় আগে শিখেছি সেটাকে হুবহু আমরা যখন বলতে পারি তখনই সেটা হলো পুনরুদ্বেগ। তাহলে পুনরুদ্বেগ কখন ঘটে, যখন আমরা মনে রাখতে পারি, আর মনে রাখাটাই হলো কি, স্মরণ ক্রিয়া। শিখনের মূলে আছে কি, আছে আচরণের পরিবর্তন। আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে শিখন হলো ব্যক্তির মধ্যে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়া। তাহলে শিখনের মূলে রয়েছে কি, আচরণ ধারার পরিবর্তন। তারপরে জ্ঞানের শিখন হলো কয়টা স্তরে,
আটটি ভাগে ভাগ করেছেন গ্যাগনের শিখন স্তরকে। তার প্রথমটি হচ্ছে সংকেত লার্নিং এবং শেষটি হচ্ছে সমস্যা সমাধানমূলক শিখন, এটাও আমরা আলোচনা করব। অর্থাৎ প্রথম স্তরটি যদি বলে তাহলে হবে এটা সংকেত শিখন, এবং যদি বলে সর্বস্তরের শিখন দেখি গ্যাগনের মধ্যে তাহলে হবে সেটা সমস্যা সমাধানমূলক শিখন বা প্রবলেম সলভিং। গ্যাগনের শিখনের প্রথম স্তরটি এই বলতে না বলতে চলে আসলো সংকেতমূলক শিখন। গেস্টাল্ট কথাটির অর্থ হলো অবয়ব, অবয়ব অর্থাৎ গেস্টাল্ট কথার অর্থ অর্থ হচ্ছে কি অবয়ব বা আকার। তারপরে কোন বিষয়কে মস্তিষ্কে যথাযথ সংরক্ষণ করার প্রক্রিয়া হলো স্মৃতি, অর্থাৎ আমরা কোনো বিষয়ে পড়ছি বা জানার পর সেটা মাথার মধ্যে ধরে রাখাটাই প্রক্রিয়াটা হলো কি স্মৃতি। স্মরণ ক্রিয়ার পর্যায়ে, অর্থাৎ আমরা যদি কোনো বিষয়কে স্মরণে রাখতে চাই বা মনে রাখতে চাই তাহলে আমরা প্রথমে এই বিষয়টাকে শিখি, তারপরে সেটা মাথার মধ্যে ধরে রাখি, তারপরে সেটাকে আমরা হুবহু বলতে পারি বা সেটাকে আমরা চিনে নিতে পারি। এই প্রক্রিয়াটা আমরা আরেকবার আলোচনা করব। স্মরণ ক্রিয়ার অন্যতম উপাদান হলো, অর্থাৎ যদি আমরা কোনো বিষয়ে স্মরণ রাখতে চাই বা মনে রাখতে চাই তার অন্যতম উপাদান কি হবে ধারণ করা, অর্থাৎ আমাদেরকে আগে সেটাকে ধরে রাখতে হবে, মনের মধ্যে ধরে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, তারপরে কিন্তু আমরা সেটাকে মনে রাখতে পারবো। তাহলে এটা হলো ধারণ, বিস্মৃতির কারণ নয়। অর্থাৎ নিচের এই চারটার মধ্যে কোনটা বিস্মৃতির কারণ না, তীব্র শোক হলো আমরা ভুলে যাব, চর্চা না করলেও আমরা ভুলে যাব, বিষয়বস্তু প্রকৃতি কঠিন হলেও আমরা ভুলে যাব, বাট যদি আমরা চিনে নিতে পারি সঠিকভাবে তাহলে আমরা ভুলবো না, তাহলে এটা বিস্মৃতির কারণ নয়। বিস্মৃতিকে স্মরণ ক্রিয়ার একটি অত্যাবশ্যক শর্ত রূপে চিহ্নিত করেছেন কে, রিবোট। এটা যদি ইংরেজিতে বলো তাহলে এটা হয় রিবোট, RIBOT, রিবোট, কিন্তু বাংলায় হয় রিবো। কি বলেছেন, বলছে বিস্মৃতিকে স্মরণ ক্রিয়ার একটি অন্যতম শর্ত, অর্থাৎ আমরা যদি কোনো বিষয়কে মনে রাখতে চাই তাহলে আমাদেরকে কিছু বিষয় ভুলতে হবে। যেরকম আমরা বলি না যে আমরা ভুলি এই জন্যই আমরা নতুন বিষয় শিখতে পারি, যদি আমরা নাই ভুলি সবগুলো বিষয় মনে থাকে তাহলে আমাদের মেমোরি ফুল হয়ে যাবে, আমরা নতুন বিষয় শিখতে পারবো না, এই কথাটাই রিবো বলেছে। পরিণমন হলো কি একটা স্থায়ী প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়াটা আমাদের দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং সবার মধ্যে পরিণমন হয়, তাই এটা স্থায়ী প্রক্রিয়া। শিখনের অন্যতম উপাদান হলো কি পরিণমন, আগ্রহ, মনোযোগ। অর্থাৎ আমরা কোনো বিষয় শিখতে যাচ্ছি তাহলে সেই বিষয়ে আমাদের আগ্রহ থাকতে হবে, সেই বিষয়টা শেখার সময় আমাদের মনোযোগ দিতে হবে, এবং সেই বিষয়টা জানার মতো আমাদের পরিণমন বা ম্যাচিউর আমরা হয়েছি কিনা সেটাও জানা দরকার। তাহলে এই সবকটি হলো শিখনের অন্যতম উপাদান। পরিণমন কথার অর্থ কি বেড়ে ওঠা, আমি প্রথমে বলেছিলাম যে পরিণমন বা ম্যাচুরেশন কথাটি সাধারণ অর্থ হলো বেড়ে ওঠা, অর্থাৎ ব্যক্তি যখন গুণগত ও পরিমাণগত পরিবর্তন ঘটে তখন সেটা পরিণমন, আর এটার সহজ যদি আমরা মানে দেখি তাহলে সেটা হবে বেড়ে ওঠা। তারপরে পেশনা হলো কি উদ্দেশ্যমুখ আচরণ সম্পাদনের প্রবণতা, অর্থাৎ আমরা পেশনা ফিল করছি বা আমরা মোটিভেটেড হয়েছি এই মানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট উদ্দেশ্য রেখে কাজ করব, এরকম না যে আমরা র্যান্ডমলি যে কোনো কাজ করছি, আমরা কোনো একটা লক্ষ্য নির্ধারণ করব তারপরে আমরা কাজ করি। যেমন পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করতে হবে, তার জন্য আমরা কি করি আমরা পড়তে বসি, তাহলে উদ্দেশ্য হচ্ছে রেজাল্ট ভালো করা, কিন্তু তার পরিবর্তনে আমরা সকালে উঠি, পড়তে বসে নোটগুলো মুখস্থ করে বারবার লিখি, তাহলে উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতা হচ্ছে পেশনা। পেশনার উদ্ভব হয় অভাববোধ থেকে, আমি বলেছিলাম যে পেশনা আমাদের মধ্যে তৈরি হয় কি চাহিদা থেকে বা অভাববোধ থেকে, আমাদের মধ্যে যদি কোনো অভাববোধ না থাকে তাহলে আমরা সেই কাজ করতে চাই না, আমাদের মধ্যে পেশনাও তৈরি হয় না। পেশনা চক্রের কটা স্তর, চারটে স্তর। এর আগে আমরা এসএকিউতে দেখেছি যে চাহিদা, তাড়না, উদ্দেশ্য পূরণের লক্ষ্য এবং চাহিদা পূরণ। ব্যক্তিগত পেশনার চাহিদা কর্মপর্যায়ের তত্ত্বের প্রবক্তা হলেন কে, মাসলো। অর্থাৎ এখানে চাহিদার যে কর্মপর্যায়ের তত্ত্বটা দিয়েছেন সেই তত্ত্বটা দিয়েছেন কে, মাসলো। তারপরে ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্বে যে মৌলিক প্রবৃত্তিগুলোর কথা পাওয়া যায় তা হলো জীবন প্রবৃত্তি এবং মরণ প্রবৃত্তি, অর্থাৎ লাইফ আর্জ অ্যান্ড ডেথ আর্জ, এটা কথা এখানে বলা হয়েছে। মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো মেজাজ, এটা মনে রাখবে যে মনোযোগের যদি আমরা মানুষের আভ্যন্তরীণ কোনো উদ্দীপক দেখি তাহলে সেটা মেজাজ, আমরা মেজাজ যেরকম থাকে সেই রকম বিষয়ে আমরা মনোযোগ দিতে পারি, আবার মেজাজ যদি আমাদের খারাপ থাকে তাহলে আমরা কোনো বিষয়ে মনোযোগ দিতে পারি না, তাহলে মেজাজ হলো একটা আভ্যন্তরীণ উদ্দীপক। মনোযোগের নির্ধারক কি তিন প্রকার ভাগে ভাগ করা যায়, একটা ব্যক্তিগত, একটা বস্তুগত এবং একটা পরিবেশগত। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। তোমাদেরকে আমি এই এখানকার এই সংজ্ঞাটি ইংরেজিতে লিখেছিলাম যেটা দিয়েছিল ম্যাকডুগাল, তোমরা আগ্রহ
যে নোটটি রয়েছে বা মনোযোগে যে নোটটি দিয়েছে সেখান থেকে তোমরা পড়লে এটা সহজে মনে রাখতে পারবে। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্ব প্রবর্তক হলেন স্পিয়ারম্যান, অর্থাৎ দ্বি উপাদান থিওরিটা কে দিয়েছে? স্পিয়ারম্যান, যেটা আমরা এর আগে পড়েছি 8 মার্কের নোটে। স্পিয়ারম্যান গণিত নির্ভর মানসিক ক্ষমতার তাত্ত্বিক ব্যাখ্যা দেন কত সালে? 1904, অর্থাৎ 1904 সালে দ্বি উপাদান তত্ত্বটি স্পিয়ারম্যান দিয়েছেন। স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্বের 2টি উপাদান হল এফ এবং জি। তিনি জি এর কথা বলেছেন যেটি জন্মগত এবং যা যেটাকে আদার্স মনোবিজ্ঞানীরা বুদ্ধি বলেছেন, যেটা সব রকম কাজে প্রয়োজন। এস উপাদান ব্যক্তি জন্মগ্রহণ করার পর যখন অর্জন করে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট ক্ষমতা, তখন সেটাকে এস উপাদান বলেছেন। ইলেকট্রিক থিওরি তত্ত্ব নামে পরিচিত, অর্থাৎ স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটা ইলেকট্রিক থিওরি না বলা হয়, এটা তোমরা মনে রাখবে। ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলেকে শিখন, অ্যাবিলিটি অব ম্যান বইটাকে লিখেছে স্পিয়ারম্যান লিখেছে। জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন অ্যান্ড মেজার প্রবন্ধিকোণ তত্ত্বে প্রকাশিত হয়, আবারও এটা স্পিয়ারম্যান। বড় নোটটা যদি তোমরা পড়ো তাহলে সবগুলো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে, তোমরা বড় নোটটি পড়ে নিবে। সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি কে লিখেছেন? স্কিনার। স্কিনারে কি পড়েছি আমরা? অপারেন্ট কন্ডিশনিং। কি অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন পড়েছি স্কিনারের। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব যে প্রকাশিত হয় কোন জার্নালে? সেই জার্নালটার নাম ছিল আমেরিকান জার্নাল অফ সাইকোলজি। স্পিয়ারম্যানের মতে স্বগতি কয় প্রকার? 3 প্রকার, অর্থাৎ পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন অ্যান্ড জিরো কোরিলেশন, অর্থাৎ ধনাত্মক সহগতি, ঋণাত্মক সহগতি এবং শূন্য সহগতি। থার্স্টন তত্ত্বের উপাদানের সংখ্যা, অর্থাৎ 60টি উপাদানের কথা থার্স্টন বলেছে। দলগত উপাদান তত্ত্ব যে থিওরিটাকে আমরা বলি দলগত উপাদান থিওরি, সেটা বিশেষ মানসিক উপাদান হলো জন্মগত অর্জিত। বিশেষ মানসিক ক্ষমতা যেগুলো অ্যাস উপাদানের কথা বলছে সেটা অর্জিত হয় এবং জন্মগতও হয়, এটা বিভিন্ন সাইকোলজিস্টরা মনে করেন যে এটা অর্জিত এবং সেটা জন্মগতও হয়ে থাকে। গিলফোর্ডের আমরা একটা থিওরি দেখেছি, সেই থিওরিটাতে কটা উপাদান রয়েছে? সেটা উপাদান রয়েছে 150টা, অর্থাৎ আগে 120টা ছিল, পরবর্তীকালে 38টা যোগ হয়ে টোটাল 150টি হয়েছে। প্রাথমিক মানসিক ক্ষমতা প্রবক্তা হলেন থার্স্টন। থার্স্টনের যে আমি বললাম যে 60টি উপাদান বা দলগত উপাদান তত্ত্ব, সেই থিওরিটাকে আরেকটা নাম বলা হয় প্রাথমিক মানসিক উপাদান বা প্রাথমিক মানসিক ক্ষমতা প্রবক্তা, ঠিক আছে? সেটা তোমরা একবার দেখে নেবে। দি নেচার অফ ইন্টেলিজেন্স এই বইটা কে লিখেছে? এই বইটা লিখেছে কে? থার্স্টন। কার মতে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতার সঙ্গে সমানুপাতিক? এই কথাটি বলেছে টারম্যান, অর্থাৎ যখন বুদ্ধি তোমরা পড়বে তখন টারম্যান, পিনেট, মেরিল, স্ট্যানফোর্ড এই বিষয়গুলো পাবে। তো এই যে কথাটা, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন ক্ষমতার সমানুপাতিক, অর্থাৎ মানুষের বুদ্ধি হচ্ছে যে যত বেশি বিমূর্ত চিন্তা অর্থাৎ কল্পনা করতে পারে তার বুদ্ধি তত বেশি, এই কথাটা টারম্যান বলেছে। শিখনের ক্ষমতা হলো বুদ্ধি, অর্থাৎ যে শিখে ভালো বা অল্প সময়ে বিশেষ বেশি কিছু শিখতে পারে তারই বুদ্ধি বেশি, এই কথাটা বলেছে বাকিংহাম। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, কে বলেছে? প্লেটো। বুদ্ধি হলো একটি মৌলিক মানসিক ক্ষমতা, অর্থাৎ এই বুদ্ধি কারোর সঙ্গে সম্পর্কিত নয়, এ একাই একটি মানসিক ক্ষমতা, এই জন্য বলা হয়েছে এটা মৌলিক। মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কার? গার্ডেনার। বহু বুদ্ধির তত্ত্ব মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি কে দিয়েছে? গার্ডনার দিয়েছে। তারপরে তরল বুদ্ধি জন্মগত বুদ্ধি বলেছেন কে? ক্যাটেল। ক্যাটেল দু ধরনের বুদ্ধির কথা বলেছে, একটা হচ্ছে তরল ও একটা তরল বুদ্ধি আর একটা কৈলাস সাথে বুদ্ধি, এবং এই তরল বুদ্ধিকে তিনি স্পিয়ারম্যানের জি উপাদানের সঙ্গে তুলনা করেছেন। কৈলাসিত বুদ্ধির কথাটি প্রবক্তা হলেন কে? ক্যাটেল, অর্থাৎ ক্যাটেলে তরল বুদ্ধি ও কৈলাসিত বুদ্ধির কথা বলেছে। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? ভার্নন। ভার্নন বলেছে এ এবং বি বুদ্ধি ছাড়াও এক ধরনের বুদ্ধি হয়, সেটা হচ্ছে সি বুদ্ধি, এবং সি বুদ্ধি তিনি সেটাকে বলেছেন যেটা আমরা মাপতে পারি, অর্থাৎ আইকিউ টেস্ট করার পর যে বুদ্ধিটা বের হয় সেটাকে তিনি সি বুদ্ধি বলেছেন। বুদ্ধির অভিঘাত পথ প্রদর্শক হলেন আলফ্রেড বিনেট, অর্থাৎ বুদ্ধি পরিমাপ করা যায় বা বুদ্ধি মাপা যায় এই কথাটা প্রথম বলেছে আলফ্রেড বিনেট। মেন্টাল এজ বলতে বোঝা যায় মানসিক বয়স, অর্থাৎ আমরা যখন আইকিউ বাই করি আইকিউ, সেখানে এম এ বাই সি এ ইন্টু 100, তাহলে এখানে বলা হচ্ছে মানসিক বয়স, অর্থাৎ এই যে এম এটা, এটা হচ্ছে মেন্টাল এজ বা মানসিক বয়স। এটা কি করে বার হয়? আমরা যখন একটা ব্যক্তির পরীক্ষা নিই
পরীক্ষা নেওয়ার পর তার যে স্কোর মানটা আসে সেই স্কোর মানটাকে বলা হচ্ছে এমএ। এবং এই সিএ হলো তার কি বয়স, তার নিজের বয়স, সে 16 বছরের কি 15 বছরের 17 বছরের সে জন্মগত বয়স। তাহলে এই মেন্টাল হচ্ছে মানসিক বয়স। শেষের দিকে এটা আমি আরেকবার বুঝাবো। কোনো একটি বুদ্ধির অভিক্ষায় একজন 10 বছর বয়সের শিশুর মানসিক বয়স 12 বছর, তার জন্মগত বয়স 10 বছর এবং তার মানসিক বয়স 12 বছর, তার আইকিউ কত হবে? এটা হবে 120। এটা কিভাবে বেরোলো এটা আমি শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইদ অহম অধিসত্তা ব্যক্তিত্বের সৃষ্টিকারী উপাদান বলেছেন ফ্রয়েড। অর্থাৎ তিনি বলেছেন ইদ ইগো সুপারিগো। এই ইদ ইগো সুপারিগোকে বাংলায় বলা হয় ইদ অহম এবং অধিসত্তা। এই থিওরিটা দিয়েছেন কে? সিগমুন্ড ফ্রয়েড। তিনি সাইকোঅ্যানালাইসিসের প্রবক্তা। তিনি মনকে তিনটে ভাগে ভাগ করেছেন, আনকনসিয়াস, সাবকনসিয়াস এবং কনসিয়াস। এবং সেই স্তরগুলোতেই ইদ অহম এবং অধিসত্তা থাকে, এটা দিয়েছে ফ্রয়েড। মনোবিদ্যার বিষয়বস্তু হলো বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া। মনোবিদ্যা বিভিন্ন ধরনের মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। সাইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। আই উইশ টু সাইকোলজিক এডুকেশন, এই কথাটি বলেছে কে? পেস্তালসি। ঠিক আছে, এবার স্মরণ ক্রিয়ার যে পর্যায়গুলো সেটা আমি একটু তোমাদেরকে বলে দিই, যেটা তোমাদের বইগুলোতে পরিষ্কার করে দেওয়া নেই। এক তো হচ্ছে শিখন, অর্থাৎ আমরা যখন কোনো বিষয় মনে রাখতে চাই আমাদেরকে আগে শিখতে হয়, তারপরে সেটাকে বারবার অনুশীলনের মাধ্যমে আমাদেরকে সংরক্ষণ করতে হয়, তারপরে আমরা সেটা মনে করতে পারি। সেটা মনে করতে পারি আমরা দু প্রকারের হয়, আমরা হুবহু সেটা বলতে পারি বা আমরা সেটাকে চিনে নিতে পারি। এবং এই দুটো প্রক্রিয়াকে একসঙ্গে বলা হচ্ছে পুনরুত্থাপন, অর্থাৎ আমরা যেটা শিখেছি সেটা পুনরায় উপস্থাপন করা। যেরকম তোমাদেরকে আমি বললাম শিখন কাকে বলে, এখানে তোমরা বাড়ি থেকে বারবার এটা পড়বে, শিখন কাকে বলে, শিখন কাকে বলে, সংজ্ঞাটা মুখস্ত করবে, তাহলে তোমাদের সংরক্ষণ হবে মাথার মধ্যে। তারপরে হয়তো তোমরা সেই সংজ্ঞাটাকে দেখে চিনে নিতে পারবে যে হ্যাঁ এই সংজ্ঞাটাই, বা এরকম হতে পারে যে তোমরা হুবহু সেটা মনে রেখেছো, তোমরা বলতে পারবে। আমি যদি জিজ্ঞাসা করি বলতো শিখন কাকে বলে, তাহলে কেউ যদি বলতে পারে তাহলে সেটাকে বলা হচ্ছে পুনরুদ্বেগ। আবার যদি কেউ বলতে না পারে এবং সে যদি বলে স্যার আমি তো পড়ে এসেছি বাট আমার পুরোটা মনে পড়ছে না, তো পাশে যদি কেউ বলে সংজ্ঞাটা বলে, তাহলে ও বলবে হ্যাঁ স্যার আমারও মনে পড়ছে, এটাই এটাই এই এটাই সংজ্ঞা হবে, কারণ আমি পড়েছি আমার মনে পড়েছে, তাহলে চিনে নেওয়া। আবার এটা এরকম হতে পারে যে কোনো একটা মানুষকে তুই আগে একবার প্রথম আলাপ আলোচনা হলো, তারপর তাকে বারবার আলাপ আলোচনার পর সংরক্ষণ হলো, তারপর সেটাকে তুই পরবর্তীকালে চিনতে পারছিস বা সেই মানুষটাকে তুই হুবহু বলতে পারছিস গঠনটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শিখি, তারপরে সেটা মাথার মধ্যে ধরে রাখি, তারপরে আমরা সেটাকে উপস্থাপন করি, পুনরায় উপস্থাপন করি। হয়তো আমরা সেটাকে হুবহু বলতে পারি মুখস্থবিদ্যার মতো, বা আমরা চিনে নিতে পারি যে না এই বিষয়টি আমি দেখেছি। তারপর যে 143 নম্বর কোশ্চেনটা ছিল সেটা মানসিক বয়স বলা ছিল 12 বছর এবং সাধারণ বয়স বলা ছিল 10 বছর। এই মানসিক বয়সটাকে বলা হচ্ছে মেন্টাল এজ, আর এই সাধারণ বয়সটাকে বলা হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ, অর্থাৎ এটা জন্মগত বয়স, জন্মের পর যে বয়সটা রয়েছে এটাকে বলা হয় জন্মগত বয়স, আর এটা হচ্ছে মানসিক বয়স। এই মানসিক বয়সটা পাওয়া যায় যখন আমরা অভিক্ষা বা টেস্টগুলো তৈরি করি একজন মানুষের বুদ্ধি পরিমাপ করার জন্য, তখন টেস্টগুলোর ফলে যেতে সে নাম্বারটা পায় সেটাকে পরীক্ষায় তো আমরা নাম্বার বলি, কিন্তু যখন আমরা সেই টেস্টগুলো বলি তখন সেটাকে পরীক্ষা বলা হয় বা কোশ্চেনিয়ার বলা হয় না, তখন সেটাকে অভিক্ষা বলা হয়। সেই অভিক্ষায় যে নাম্বারটা পেয়েছে সেটা হচ্ছে মেন্টাল এজ, আর তার সাধারণ বয়স বা জন্মগত বয়স হচ্ছে সিএ বা ক্রোনোলজিক্যাল এজ। তাহলে এমএ বাই সিএ ইন্টু 100, এটাই হচ্ছে আইকিউ, অর্থাৎ ইন্টেলিজেন্স কোশেন্টের এটাই হচ্ছে সূত্র, এমএ বাই সিএ ইন্টু 100। এমএ জায়গায় আমরা মানসিক বয়সটা বসাবো, এই যে 12 বসিয়েছি, আবার সিএ জায়গায় আমরা তার সাধারণ বয়সটা বসাবো, তাহলে 12/10 × 100। তাহলে এই যে একটা শূন্য কেটে দিলাম, এখানটা একটা শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো এইদিকে 12/10, 12/10 গুণ করলে আমাদের হবে 120। তাহলে তোমাদের যদি ঘুরিয়েও দেয় এখানে যে 12/10 জায়গায় যদি অন্যান্য সংখ্যা দেয়, তাহলে তোমরা এটাই বার করবে IQ = MA/CA × 100। যেখানে মানসিক বয়স থাকবে সেখানে মানসিক বয়স বসাবে, যেখানে সাধারণ এমনি তার বয়স থাকবে সেটা হবে ক্রোনোলজিক্যালি, নিচে বসাবে × 100 দিয়ে বার করবে। ঠিক আছে, তাহলে আজকে ছিল এটুকুই আলোচনা ছিল তোমাদের MCQ নিয়ে, প্রথম অধ্যায় শিখন নিয়ে। ঠিক আছে, তোমাদেরকে যদি এই ভিডিওগুলো ভালো থাকে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। যদি যে কোনো রকম তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে জানাতে পারো, গ্রুপেও জানাতে পারো। ঠিক আছে,
বা ফেসবুকেও তোমরা জানাতে পারো। আর আমি এখানে তোমাদের আগের যে ভিডিওগুলো আছে সবগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা যদি ভিডিওগুলো ঠিকঠাক করে না পাও তাহলে এই লিঙ্কগুলো থেকে একটা একটা করে ভিডিও তোমরা দেখে নেবে, এবং সমস্ত পিডিএফ টেলিগ্রামে আপলোড করা হয়েছে, তোমরা সেখান থেকে সেটা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।